আসসালামু আলাইকুম, আমার নাম বিনা আক্তার। আমাদের বাড়িখানি ছাগলাইয়া, আর আমি তো মনে করেন আজকে 4-5 বছর, 3-4 বছর অসুস্থ ছিলাম, কোমরের ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা। তা আস্তে আস্তে এটা পায়ের দিকে চলে যাচ্ছিল, পা পুরা পা ঝিমঝিম করতো, ঝিমঝিম করে ওজন হয়ে থাকতো। তারপরে ইদারেন অনেক কষ্ট হয়েছে, তারপরে ডাক্তারের খোঁজ পাইছি আমরা। আমার এক ভাইয়ের মারফতে ফোনেও দেখছি, তারপরে স্যারের কাছে আসছি, আসার পরে 12 দিন এখানে ট্রিটমেন্ট নিছি, তারপরে বাড়িতে গেছি। বাড়িতে যাইয়াও মনে করেন 1 মাস হয়েছে, 1 মাস পরে এখন আবার আসছি। তখন আমার কোমরে ব্যথা হতো, ডাইন পা বলতেছে, ডাইন পা অনেক প্রচুর ঝিমঝিমে নিছিল, ঝিমঝিমির শার্ট না আমার একবার তালু থেকে কোমর পর্যন্ত ওজন হয়ে থাকতো, ওজন আমি পা দিতে পারতাম না, আর একটা পা এটা আলগায় আর একটা পা দিতে পারতাম না, এরকম ওজন। সকালবেলা মনে করেন একটু হাঁটা হুঁটা করি, এই পারিবারের কাজগুলো করলে বিকালবেলা একেবারে হাঁটতে পারতাম না। আমার মনে হইতো যেন আমার ফাঁসাগুলা নিচের দিকে নামি যেতেছে, এরকম ব্যথা করতো, হাঁটতে পারতাম না। তা আলহামদুলিল্লাহ 1 মাসে তো এরকম কিছু এখন আর দেখি নেই, আলহামদুলিল্লাহ 1 মাস তো মনে করেন ভালোই আছি, ব্যথা ট্যাথা তেমন নাই না, পূর্বের ব্যথা তো এখন আর ফিরে আসে না, আলহামদুলিল্লাহ এখন আছি, মোটামুটি ভালোই আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আসছি মনে করেন 1 মাস শেষ হয়েছে, স্যারে বলছে ওই স্যারে মনে করেন আমার শরীরের অবস্থা আবার জানাইতে আসছি, এবারে স্যার এটা দেখি আবার এবারে আমার ওষুধ পাল্টা দিলে দিব, আগের গুলা চলতে চলবো, এই জন্য স্যারের সাথে দেখা করতে আসছি। না আলহামদুলিল্লাহ সে ইচ্ছা ভালোই লাগছে স্যারেরও, এই ওইখানেও যেতগুলো নার্স ডক্টর ওদের সব কিছু ভালো ভালো লাগছে। সে আমার ভাই গত 1 মাস আগে শরীরে বেশি অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে একটু ভালো আছে আগের থেকে। 1 মাস পরে ডাক্তার সাহেব বলছে দেখা করার জন্য আসো, আমরা দেখা করে করতে আসি, এখন মোটামুটি ভালোই আছে, ঠিক আছে। আগে যখন আছি অতিরিক্ত হের ব্যথা বেদনা হয়তো একটু সমস্যা বেশি ছিল, এখন যখন হাসপাতালে আসি ডাক্তার সাহেবের সাথে আলাপ করছি, ওষুধ দিছে, থেরাপি সব কিছু ব্যায়াম করছে, এখন আগের থেকে মোটামুটি ভালোই আছে। তো ওরা যদি এরকম অসুস্থতা হয় তাহলে স্যার কাছে আসুক, আসে চিকিৎসা না? আমি তো অলরেডি বাড়িতে বলছি, আমার চাচা একটা আছে ও অসুস্থ, তাকেও বলছি এখানে আসার জন্য, আর আমার ছোট ভাই একটা হের ভাই এখানে ডাক্তারের সাথে যোগাযোগ করি, বা আগে হের আসনি সে ডুবে থাকে, চিকিৎসা করে গেছে, ওই ইনশাল্লাহ ভালো আছে, চিকিৎসা ওই ফাটাইছে আমাদেরকে এখানে প্রথমে, ওই শালা আমার শালা সে বলছে না ওই এই হাসপাতালে যান, আমরা পিআরসি হাসপাতাল ওইখানে গেলে ইনশাল্লাহ সব কিছু ঠিকই হবে। আমার তো কথাই অপারেশন করার জন্য বলছিল, তো আমি অপারেশন করি নাই, অপারেশন করলে অনেকে বলছে যে মানে অনেক ভয়ভীতি দেখাইছে যে আগের তো অসুস্থ হয়ে যাবো, এইটা ওইটা এটা, এই জন্য আর অপারেশন করি নাই। এই ব্যথা হলে ওষুধ খাইতাম, ডাক্তার দেখাইতাম, কিছুদিনের জন্য ব্যথা চলে যেত, আবার ব্যথা আসতো, ওষুধ খাইতাম, এরকমভাবে আসি। তো এখন এবার আমার বাইরা কল যে এরকমভাবে কদিন থাকবে, তো এই ডাক্তারের কাছে ফাটাইছে, কত অপারেশন না করলে এই ডাক্তারের কাছে আসতাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।